পাঁচ সহকর্মীকে খুন করে আত্মঘাতী আইডিপিপি জওয়ান নদিয়ার বাসিন্দা মাসিদুর রহমান বুধবার সকালে ছত্তিশগড় ক্যাম্পে সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালায় সে জখম তিনজন ছত্তিশগড়ে পাঁচ সহকর্মীকে খুন করে আত্মঘাতী নদিয়ার নাকাশিপাড়ার বিলকুমারী গ্রামের আইটিবিপি জওয়ান মাসুদুর রহমান বুধবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের নারায়ণপুরে ঘটনায় আরও তিনজন জওয়ান আহত হয়েছেন নারায়ণপুরে আইটি বিপির পঁয়তাল্লিশ নম্বর ব্যাটালিয়ানের ক্যাম্প ছিল এদিন সকালে হঠাৎই সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে মাসুদুর বুধবার দুপুরে বাড়িতে তার মৃত্যুর খবর আসতেই শোকের ছায়া নেমে আসে থানায় যোগাযোগ করতে গেলাম তখন ডিটি অফিসারের কাছে গেলাম যে কোনো এস এম এস কিনা তো বললো যে না কোনো এস এম এস না বড় ওখানে যোগাযোগ করতে হবে ইয়েতে আমার কাছে একটা ইয়ে আছে ওটা কি হয় তোমার স্যার ওটা আমার বর্দার ইয়ে সেজো শালা তো ওখানে পোস্টিংয়ে আছে তো যে তুমি কি জানো যে ওখানটায় একটা দুর্ঘটনাতে ও মারা গেছে আল্লাহ না স্যার এই তদন্তই কুমানিক রিপোর্টটাই নিতে এসেছি আপনার কাছে এই পর্যন্তই তখন বড় সঙ্গে যোগাযোগ করি গরব তখন বলে যে হ্যাঁ ও মারা গেছে জানা গিয়েছে দু সালে আইটি বিপিতে যোগ দেয় মাসুদুর সূত্রের খবর বেশ কিছুদিন ধরে ছুটি না মেলায় মানসিক অবসাদে ভুগছিল সে তবে কি কারণ এই ঘটনা তার তদন্ত শুরু হয়েছে সুদিনে বাড়ি যো তাই বলে একটু বেশি করে নিয়ে এসে হ্যাঁ তোমার আমি ঠিক করেছি তুমি একটু বেশি করে নিয়ে এসে হ্যাঁ তুমি দেখ ছোট ভাই যায় ছোট ভাইকে তাহলে মেটা দেখো কানে শুনতো যোগাযোগ করে বাড়ি আইব ছুটি আইব বাড়ি আইব আমাকে কইলেছিল দু মাস পরে ছুটি নি পাই যাবা বা তখন নাক এখানে এখানে মা বেরোনো যায় না সব রাস্তাঘাটে বেরোনো যায় না তাই আমি দু মাস পরে ছুটি নিয়ে বাড়ি যাবো এই দশ দিন আগে আমার সঙ্গে কথা হয়েছে আজও ফোন লেগেছে আজকে ফোন কেউ তুলিনি পরে একটা ছেলে ফোন করে বললো সে ডিউটি গিয়েছে পাঁচটার সময় আসবে বাপ্পা রিপোর্ট নিউজ রোম্যান্সল্যান্ড নদিয়া